হ্যালো এন্ড ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে। কেমন আছো সবাই? আই হোপ তোমরা ভালোই আছো। তো বলছিলাম এই যে এদিকে দু তিন দিন থেকে বেশ বৃষ্টি, আর পরশু দিন রাত্রে প্রচুর ঝড়। কালকে দিনটা বৃষ্টি হয়নি, মেঘ ছিল, আজকে বৃষ্টি বেশ ভালোই বৃষ্টি হয়েছে রাত্রে। এই যে ওই যে দেখতে পাচ্ছ তিনতলা, রাত্রে এসেছিলাম ঠিক আমার এইখানে পুকুরের পাশেই আমার গোয়াল ঘরটা। তো এসেছিলাম গরুকে ঘাস দেওয়ার জন্য। গরু ঘাস খায় তো, রাত্রে এসে দিয়ে যেতে হয় 10টা নাগাদ। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এসে জাস্ট ঘাস দিয়ে গেলাম। যখন আসি তখন বেশ বাতাস কিন্তু জোরে। তো বাতাসে হয়েছে কি, ঠিক ওই ওপরে ওই তিনতলা থেকে একটা জানলার যে দরজা হয়, জানলার যে কাওয়ারটা হয়, ওইটা ছিঁড়ে পড়ে গেলো ঠিক আমার সামনেই, জাস্ট 5-7 ফিট কি 10 ফিট মতন ডিস্টেন্সটা হবে। মানে আর দোয়া ছিল মনে হয় বেঁচে গেলাম, না হলে কিন্তু সেদিন আমার সিরিয়াস কন্ডিশন ছিল। কার না, সব ঠিক। এই হচ্ছে কার্তিক দা, ঠিক আছে? কার্তিক হবে এখন, তোমরা চলে যাও না, থাকবে কিন্তু সাথে। দুইটা মিট করে দাও। ও, চুলটা তো কাট হয়ে গেছে। এরপরে কিন্তু ফাইনালি প্রায় 1.5 মাস পরে চুলটা কাটলাম। আর আমার একটু বেশি বড় বড় হয়ে গেলে দেখতে খারাপ লাগে, কেননা ওই চুলটা আমার সোজা নেই, ঘুঙরা আলো চুল। তো এই জন্য কিন্তু আমি প্রায় 1.5 মাস পর্যন্ত কেটে নিই, একটু বড় হলেই কেটে নিই। এই যে কেটে এলাম, একটু বড় রেখে দিয়েছি, আর একটু ছোটো করে নিই কিন্তু আমার। তো ঠিক আছে, কন্টিনিউ থাকো ব্লগে। তো কাটিং তো হয়ে গেল, কাটিং করে চান টান করে রেডি হয়ে আছি। তো দুজন দেখা করতে আসছে আমার সাথে। তো এই ব্লগের ব্যাপারে না, অন্য একটা কাজের ব্যাপারে। তো ওরা আসছে 11:05 এসে পৌঁছে যাবে, ওদের সঙ্গে দেখা করে তারপরে আসছি। আমাদের আমার ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতেই পাচ্ছ কালকে রেশনে চাল দিয়েছিল, চালটা মায়ের পছন্দ হয়নি, তাই বাজার যাচ্ছি বিক্রি করার জন্য। বৃষ্টি চলে এলো, চালটাকে বাঁচালাম আর কি। বন্ধুরা, বৃষ্টি প্রচুর জোরে হচ্ছিল, ভিডিও বানাতে পারিনি চাল বিক্রি করার সময়। কিন্তু চালটা 21 টাকা করে কিলো নিল, আর ওই 1150 টাকা মতন হয়েছিল আর কি। বন্ধুরা, এই ব্লগটি এই পর্যন্ত, আর বেশি বড় না করে এই ব্লগটি এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই গাইস।